প্রায় 10 বছর পূর্বে বাম নারী নেত্রী তথা প্রাক্তন বাম বিধায়িকা গৌরী দাসের দেব সুভাষ দাসের ছেলে সৌরভ দাসের সঙ্গে শান্তিনগর এলাকার বাসিন্দা অবিনাশ চন্দ্র পালের মেয়ে অনুপমা পালের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। এরপর বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই প্রাক্তন বাম বিধায়িকার দেবর পুত্র স্বরূপ দাসের হাতে তার স্ত্রী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ। প্রায় সময়ই ওই গৃহবধূকে তার স্বামী মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ ওই গৃহবধূর। বর্তমানে স্বরূপ দাস তার প্রথম স্ত্রীকে রেখে খোয়াই এলাকায় অপর এক মহিলার সাথে সম্পর্ক করে একসাথে সহবাস করছে বলে অভিযোগ করেছে তার নির্যাতিতা স্ত্রী। একসময় স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে শনিবার রাতে তেলিয়ামুড়া থানায় স্বামী সৌরভ দাসের বিরুদ্ধে অভিযোগ জানায় ওই গৃহবধূ। সে তো মানে প্রতিদিন মানে বাড়ির লোকরা ফোন করে শেয়ার দিতেছে, প্লাস আমারও ফোন করে করে মানে ইয়ে করতেছে, আমার সাথে থাকতো না, মানে আমার সাথে মানে ইয়ে করতো না, এইরকম আর কি। যার একটা মেয়ের সাথে রিলেশন আছে কয়েক মাস আগে আর কি। হ্যাঁ, তারপর আমরা অনেক কিছু মানে ইনকোয়ারি খুঁজাখুঁজি করতেছি, তার আমরা পাইই না। হ্যাঁ, পাই না। ওই পরশু দিন ঘটনাটা ওনে তার বাড়ির অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু পাইলাম, সব কিছু আজ জানতে পারলাম। আমরাও কালকে গেছি, গিয়ে দেখছি তারা নাই এখানে, মানে এখানে আছে, আমরা গেছি যে হয়তো বা কোনো কিছু টের পাইছে, মানে ওই সময় আসিল না তারা। এখন আপনি এখানে কোনখানে এখানে কে দিয়ে গেছেন? এখানে আইসি, মানে জিনিসটা কমপ্লেন করতে আমি চাই তার জন্য শাস্তি হোক, তার জন্য শাস্তি হয়। কারণ আজকে আমরা মানে আমরা বিয়ে হয়েছে 10 বছর ধরে, ঠিক আছে, আর সে সবাই কইতেছে, প্লাস ক্লাবে ওই জিনিসটা কইছে যে আমরা মধ্যে বেবি নিয়া ইস্যু, কিন্তু আপনারা এটা ইনকোয়ারি করতে পারেন, সে কোনো সময় আমার সাথে বেবি নিয়া কোনো ইয়ে করছে না। আমি বেবি বেবি করতাম কিন্তু তার কোনো ইচ্ছে আছে না, সে আমার কাছে এই জিনিসটা কইছে যে আমার থেকে তার কোনো কিছু লাগে না। আপনাদের বিয়েটা কি মানে পারিবারিকভাবে দেওয়া হয়েছিল নাকি রিলেশন? সে হ্যাঁ বিয়েও যে হয়েছে, সে অনেক কিছু ব্ল্যাকমেল করছে, ঠিক আছে, তারপর আমারে আনছে, তারপর আনছে পরে ধরো আমরা মানে আমার ফ্যামিলির মতো অনেক কিছুই হয়েছে, হয়েছে পরে 8 মাস পরে আমরা নিচে যে তারপর সামাজিকভাবে হয়েছে, মানে আপনারা লাভ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ, হ্যাঁ। সেই ওই সময় বিয়ে যে করছে অনেক কিছু থ্রেটেড দিছে, ব্ল্যাকমেল করছে, মানে কইরা আমরা মানে ইউ হয়েছে। এখন দেখার অভিযুক্ত প্রাক্তন বাম বিধায়িকা গৌরী দাসের দেবর পুত্র সৌরভ দাসের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ। এই বধূ নির্যাতনের ঘটনায় এলাকায় সর্বত্র ছিছি রব উঠেছে, চলছে জনমনে নানা গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, ব্রাইজেস্ট নিউজ।